আসসালামু আলাইকুম, খাবার রেডিতে আপনাদের স্বাগতম। যারা কেক বা পেস্ট্রি ডেকোরেশন কাজকে একটি প্যাশন হিসেবে নিয়েছেন, তারা গ্লিটার পাউডার বা গ্লিটার ডাস্টের সাথে পরিচিত নন এমন কথা আদৌ সত্য নহে। কেক কিংবা বিভিন্ন খাবার ডেকোরেশনের জন্য এই গ্লিটার ডাস্ট বেশ চাহিদা থাকায় বাজারগুলোতে এর মূল্য এর পরিমাণের তুলনায় অত্যধিক। এখানকার বাজারগুলোতে কোথাও কোথাও ব্র্যান্ডের গ্লিটারের মূল্য হাজারখানেকের উপরে, আবার কোথাও কোথাও নন ব্র্যান্ড 5 গ্রামের মূল্য 500 থেকে 700 টাকা প্লাস হয়ে থাকে। যাই হোক, আজ আপনাদেরকে মাত্র 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বাজারের গ্লিটারের মতো ইডাবল গ্লিটার ডাস্ট খুব সহজ উপায়ে 3টি ধাপে তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপি জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রথম ধাপে আমি গ্লিটার পেপার বা শীট তৈরির জন্য উপকরণগুলো অ্যারেঞ্জ করে রান্না করব। একটি প্যানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখন এতে 2 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মিক্স করে নেব যেন দানা দানা ভাব না থাকে। এবার এটি চুলায় মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট অনবরত নেড়ে চেড়ে রান্না করব। কিছু সময়ের মধ্যেই এটি ঘন হয়ে আসতে থাকবে। চামচ দিয়ে একটু উপর করে দেখে নেব কতটা ঘন হচ্ছে। আরো কিছু সময় অনবরত নেড়ে চেড়ে চুলোয় রাখতে হবে। ভিউয়ার্স, দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি চুলো থেকে নামিয়ে নেব। হালকা ঠান্ডা হয়ে এলে এর উপর একটি সরের মতো লেয়ার হবে। এতে বোঝা যাচ্ছে কতটা ঘন হয়েছে। গ্লিটার পেপার তৈরির জন্য কর্নফ্লাওয়ার মিশ্রিত তরল উপকরণ ঘন করে রান্না করা জরুরি। যদি পাতলা হয় তাহলে গ্লিটার পেপার বা শীটটি তৈরি হবে না। যেহেতু আমি 3টি কালারের গ্লিটার ডাস্ট তৈরি করব, সেজন্য আমি 3টি বাটিতে এই তরল উপকরণটি একে একে ঢেলে নিচ্ছি। দ্বিতীয় ধাপে আমি গ্লিটার পেপার তৈরির জন্য কালার মিক্সিং, কালার কোটিং ও ড্রাইং এর কাজগুলো করব। কালার মিক্সিং করার জন্য 1 চা চামচ কিংবা প্রয়োজন মতো কালার দিয়ে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে এই তরল উপকরণের সাথে কালার মিক্স করে নেব। খেয়াল রাখবেন তরল উপকরণগুলো কালার মিক্সিং এর আগে যেন ঠান্ডা হয়ে জমে না যায়। হালকা গরম থাকা অবস্থায় কালার মিক্সিং এর কাজ শেষ করে নেবেন। এই পর্যায়ে আমি কিছু প্লাস্টিক পেপার এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে পলিথিন ব্যাগ কেটেও এভাবে নিতে পারেন। এর উপরই আমি গ্লিটার পেপার তৈরির জন্য কালার কোটিং এর কাজ করব। এখন প্লাস্টিক পেপারের উপর কালার মিক্সকৃত তরল উপকরণ ঢেলে নিচ্ছি। ব্রাশের সাহায্যে তরল উপকরণগুলো এভাবে চতুর্দিকে ছড়িয়ে একটি লেয়ার করে নেব। খেয়াল রাখবেন লেয়ারটি যেন খুব পাতলা কিংবা খুব মোটা না হয়ে যায়। বেশি পাতলা হয়ে গেলে প্লাস্টিক পেপার থেকে গ্লিটার পেপার ছাড়াতে প্রবলেম হবে, আর বেশি মোটা হয়ে গেলে শুকাতেও সময় লাগবে এবং ডাস্ট বানাতে ব্লেন্ডিং এর সময়ও প্রবলেম হবে। ভিউয়ার্স, দেখুন কি সুন্দরভাবে কালার কোটিংটা প্লাস্টিক পেপারের সাথে অ্যাটাচ হয়ে গিয়েছে। এখন এগুলো ড্রাইং এর জন্য বাতাসে অথবা নর্মাল রুম টেম্পারেচারে 24 থেকে 36 ঘন্টা খোলা অথবা নেট ঢাকনা দিয়ে রেখে দেব। চব্বিশ
তৃতীয় ধাপে আমি গ্লিটার ডাস্ট তৈরির জন্য গ্লিটার পেপার কাটিং, ব্লেন্ডিং ও পরিবেশনের কাজগুলো করব। ভিউয়ার্স, আপনারা দেখছেন নির্দিষ্ট সময় পর কতটা সুন্দরভাবে গ্লিটার পেপারগুলো শুকিয়ে প্লাস্টিকের পেপার থেকে অটোমেটিক খুলে এসেছে। তার মানে আমার কালার কোটিংটা বেশ ভালো হয়েছিল। ব্লেন্ডারের গ্রাইন্ডিং পটে, অর্থাৎ যেটাতে মশলা গুঁড়ো করা হয়, সেই পটে এই গ্লিটার পেপারগুলো কেচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দেব। কেটে না দিলে ব্লেন্ডিং করতে প্রবলেম হবে। এখন ব্লেন্ডার অন করে এভাবে গ্লিটার ডাস্ট তৈরি করে নেব। ব্যাস, হয়ে গেল আমাদের ই ডাবল গ্লিটার ডাস্ট তৈরি। এই গ্লিটার ডাস্ট গুলো আপনারা কন্টেইনার বা বোতলে ভরে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আপনাদের কেক কিংবা বিভিন্ন খাবার ডেকোরেশনের জন্য এই ইডেবল গ্লিটার ডাস্ট এখন নিজেই বানিয়ে নিতে পারবেন। অযথা কমার্শিয়াল গ্লিটার বাজার থেকে কিনে বাড়তি খরচ কেনই বা করবেন। রেসিপিটি যদি আপনাদের একটুও উপকারে আসে, তবে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের খাবারেরই সাথেই থাকুন। আর যদি আপনাদের কোনো মন্তব্য অথবা সাজেশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।